Assalamu alaikum everyone this is dilal before you today i will make a video guys for you this video will help you in your daily conversation and also you will make lot of question in your daily activities so after watching my videos you will make lot of basic sentences in your spoken conversation and also you will make lot of sentences in your written side so I, today I will show you, today I will make you how could you use those type of sentences in your daily conversation. So after watching my video, your concept will be clear few minutes later. So this video is really, really essential for your spoken course. When you talk with any stranger, when you talk before any public, before any, any any student that time, if you use this structure, your English will be good. Your English will be better than others, guys, in your daily conversation, my dear. So, after watching my video, your concept will be clear sometime later. So, stay with me only 15 minutes. After 15 minutes later, your concept, your everything will be clear. So, let's get started.

উইল কো আপনার একদম বেসিক লেভেল থেকে একদম জিরো লেভেল থেকে আপনি যদি ইংলিশ শেখার স্প্রে আপনি যদি ইংলিশটা শিখতে চান অবশ্যই আপনি ইংলিশ শিখতে পারবেন তবে আপনার মনের যে একটা দৃঢ় বিশ্বাস এটাকে আপনাকে জাগ্রত করতে হবে তো আপনাকে যা আপনাকে আপনার সাথে প্রতিজ্ঞা করতে হবে যে না আমাকে ইংলিশটা শিখতেই হবে আমার জানার প্রয়োজনে আমার জানার ইচ্ছা জাগ্রত হয়েই আমি আমার ইচ্ছা থেকে আমি ইংলিশটা শিখবো তাহলে আপনি ইংলিশটা শিখতে পারবেন তো আপনার বিষয়টি একদম কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে আপনার এই ভিডিওটি আমার সাথে করার করার পর তো চলুন কথা না বলে আজকে আমি কিভাবে আপনার ভিডিওটি কিভাবে আপনি আমার সাথে ইংলিশ শিখতে পারবেন তো আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি দেখতে পাচ্ছেন উইল কাম মানে কি তুমি আসবে আমি যদি বলি তুমি যাবে তখন কি হবে সেন্টেন্সটা ইউ উইল গো তুমি ঘুমাবে ইউ উইল স্লিপ আমি ঘুমাবো আই উইল স্লিপ তুমি খেলবে ইউ উইল প্লে এখানে শুধু ভার্ব চেঞ্জ করবেন হ্যাঁ আর যদি সাবজেক্ট চেঞ্জ করতে চান সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন তারা ঘুমাবে দে উইল স্লিপ তারা আসবে দে উইল কাম আমি যাব আই উইল গো আমি লিখবো আই উইল রাইট আপনি এখানে রাইট কামের পরিবর্তে রাইট লিখবেন অথবা কামের পরিবর্তে আপনি প্লে বলবেন অথবা কামের পরিবর্তে আপনি বলতে পারেন স্লিপ ঘুমাবো আমি আমি আমার ভাইকে ফোন দিব আই উইল কল মাই ব্রাদার এই যে আই উইল কল মাই ব্রাদার আমি আমার ভাইকে ফোন দিব কামের পরিবর্তে কল দিব ফোন দিব আই উইল কল মাই ব্রাদার আমি আমার ভাইকে ফোন দিব আমি সেখানে যাবো আই উইল গো দেয়ার তুমি আসবে ইউ উইল খাম তুমি আসবে না যদি আপনি এটি নেগেটিভ করেন তখন কি হবে ইউ ওন্ট কাম আপনি যদি এটিকে নেগেটিভ করতে চান তখন আপনি উইল উইলের পরে নট ইউজ করবেন আর উইল নট এর কন্ট্রাক্টিভ ফ্রম ওন্ট তুমি আসো না ইউ ওন্ট খাম তুমি যাও না ইউ ওন্ট গো তুমি খেলো না ইউ ওন্ট প্লে শুধু এখানে ভাবটা চেঞ্জ করবেন সে আসে না হি ওন্ট খাম সে দেখে না হি ওন্ট সি আমি যাই না আই ওন্ট গো আমি যাব না আই ওন্ট গো আমি খেলবো না আই ওয়ান্ট প্লে আমার ভাই ফোন দিবে না মাই ব্রাদার ওন্ট কল মি আমার ভাই দেখবে না মাই ব্রাদার ওন্ট সি ইট আমার ভাই এটা দেখবে না তুমি মিরপুর দশে আসবে না ইউ ওন্ট খাম টু মিরপুর ট্রেন আপনি এইভাবে উইল নাট ইউজ করে একটার পর একটা ভার্প ইউজ করে আপনি এটাকে প্র্যাকটিস করবেন দেন আপনি এটাকে আবার কোশ্চেনও করতে পারেন কোশ্চেন হতে পারে কি ডাব্লিউচ কোশ্চেনও মেক করতে পারেন এখানে উইলটা সামনে দিলে আপনার কোয়েশ্চেন হয়ে গেল উইল ইউ খাম মানে কি তুমি কি আসবে তুমি কি যাবে উইল ইউ গো এই যে লা রেড করা যে রেড করা যে জায়গাটা আছে এখানে আপনি ভার বসে দিলেই উইল ইউ খাম তুমি কি আসবে উইল ইউ গো তুমি কি যাবে উইল ইউ সি তুমি কি দেখবে উইল ইউ প্লে তুমি কি খেলবে উইল ইউ চাক টু মি তুমি কি আমার সাথে কথা বলবে উইল মাই ব্রাদার খাম আমার ভাই কি আসবে উইল মাই ব্রাদার গো আমার ভাই কি যাবে উইল ইউ কল মি তুমি কি আমাকে ফোন করবে উইল ইউ মিট মি টুমোরো তুমি কি আমার সাথে দেখা করবে উইল ইউ গো টু মিরপুর ট্রেন তুমি কি মিরপুর যাবে এই যে উইল ইউজ করে আপনি এই ভার্বটা ইউ চেঞ্জ করে আপনি অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন এখানে শুধু সেন্টেন্স মেক করে যত বেশি প্র্যাকটিস করবেন আপনার প্র্যাকটিস অ্যাবিলিটি তত বৃদ্ধি পাবে দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে হ্যাব ইউ হ্যাভ আ প্রবলেম হ্যাব মানে কি আসে কারো কোনো কিছু আসা থাকা অর্থে অত্তেবোধ হ্যাব ইউজ করা হয় তো যদি আপনি বলি আপনার একটি সমস্যা আছে তাহলে ইংলিশটা কী হবে ইউ হ্যাভ আ প্রবলেম ইউ হ্যাভ আ প্রবলেম আমার একটা সমস্যা আছে আই হ্যাভ আ প্রবলেম তাদের একটি প্রবলেম আছে দে হ্যাভ আ প্রবলেম তাদের একটি প্রবলেম আছে তার একটা প্রবলেম আছে হি হ্যাজ আ প্রবলেম হি দিলে সাব হি দিলে হ্যাজ ইউজ করতে হবে সাবজেক্ট একজন বোঝালে হ্যাস একের অধিক বোঝালে হ্যাভ ইউজ করতে হবে যেমন আমার আছে আই কিন্তু আমি কিন্তু আয়ের সাথে সবসময় হ্যাভ ইউজ করতে হবে আই বাদে ইউ বাদে সবসময় সাবজেক্ট একটি বোঝালে হ্যাজ একের অধিক বোঝালে হ্যাভ হবে আমি আমার একটা সমস্যা আছে আই হ্যাভ আ প্রবলেম আমার একটা সমস্যা আছে আই হ্যাভ আ প্রবলেম তার একটা সমস্যা আছে হি হ্যাজ আ প্রবলেম আমার ভাইয়ের একটা সমস্যা আছে মাই ব্রাদার হ্যাজ আ প্রবলেম আমার বোনের একটা সমস্যা আছে মাই ব্রাদ মাই সিস্টার হ্যাজ আ প্রবলেম আমার মায়ের একটি প্রবলেম আছে মাই মাদার হ্যাজ আ প্রবলেম আপনি যদি বলেন এটিকে আবার কোয়েশ্চেন করেন যে ডু ইউ হ্যাভ আ প্রবলেম তোমার কি একটি সমস্যা আছে ডু ইউ হ্যাভ আ প্রবলেম তোমার কি সমস্যা আছে ডু আই হ্যাভ আ প্রবলেম আমার কি সমস্যা আছে ডু দে হ্যাভ আ প্রবলেম তাদের কি সমস্যা আছে ডু দে হ্যাভ আ মানি তাদের কি টাকা আছে ডু দে ল্যাপটপ তাদের কি ল্যাপটপ আছে ডু দে হ্যাভ নাইস ফ্যামিলি তাদের কি একটা সুন্দর বাড়ি আছে এইভাবে ডু দে ডু ইউজ করে আপনি কোয়েশ্চেন মেক করবেন ডু ইউ নিড তোমার কি প্রয়োজন ডু ইউ ওয়ান তুমি কি চাও ডু ইউ প্লে তুমি কি খেলো ডু ইউ হ্যাভ তোমার কি আছে ডু দেন অ্যানাদার এক্সট্রাকচার ইজ দ্যাট ইউ মাস্ট গো মানে কি তুমি অবশ্যই যাবে ইউ মাস্ট গো মানে তুমি অবশ্যই যাবে আপনি যদি বাংলায় বলে আপনি অবশ্যই খাবে ইউ মাস্ট ইট আপনি অবশ্যই খেলবেন ইউ মাস্ট প্লে আপনি অবশ্যই আমাকে ফোন করবে ইউ মাস্ট খাওয়াল মি চুমার তুমি আমাকে আগামীকাল অবশ্যই ফোন করবে তুমি আমাকে আগামীকাল অবশ্যই ইনফর্ম করবে ইউ মাস্ট ইনফর্ম ই টুমার তুমি অবশ্যই আগামীকাল আমাকে ইনফর্ম করবে আপনি মাস্ট ইউজ করে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন ইউ মাস্ট খাম তুমি মিরপুর দশে আসবে মাস্ট মানে কি অবশ্যই তুমি অবশ্যই খাবে ইউ মাস্ট ইট তুমি অবশ্যই খেলবে ইউ মাস্ট প্লে আমি অবশ্যই খেলবো আই মাস্ট প্লে আমি অবশ্যই যাবো আই মাস্ট গো আমি অবশ্যই খেলবো আই মাস্ট প্লে ভাই অবশ্যই যাবে মাই ব্রাদার মাই ব্রাদার মাস্ট গো সে অবশ্যই যাবে হি মাস্ট গো দেন অ্যানাদার স্ট্রাকচার ইজ দ্যাট লেটস গো টু নিউ মার্কেট চলো নিউ মার্কেটে যাই আপনি যদি বলেন চলো ধানমন্ডিতে যাই তখন কী হবে লেটস গো টু ধানমন্ডি আপনি মার্কেটের জায়গায় অনেকগুলো স্থানের পরিবর্তন করে এখানে প্র্যাকটিস করবেন লেটস গো টু নিউ মার্কেট চলো নিউ মার্কেটে যাই লেটস গো টু মিরপুর ট্রেন চলো মিরপুর দর্শে যাই লেটস গো টু মিরপুর স্টেডিয়াম চলো মিরপুর স্টেডিয়ামে যাই এভাবে আপনি শুধু দেখবেন না প্র্যাকটিস করবেন লেটস গো টু মিরপুর সাহালি মার্কেট চলো মিরপুর শাহালি মার্কেটে যাই লেটস গো টু হ্যাং আউট চলো আড্ডা দিতে যাই লেটস গো টু কোচিং সেন্টার চলো কোচিং সেন্টারে যাই লেটস গো টু মিরপুর বেনারসি পল্লী চলেন মিরপুর বেনারসি পল্লিতে যাই এইভাবে আপনি প্র্যাকটিস করবেন অ্যান্ড অ্যানাদার স্ট্রাকচার ইজ দ্যাট আই হ্যাড বেটার গো মানে কি আমার বরং যাওয়াই ভালো আমার বরং খাওয়াই ভালো আই হ্যাড বেটার ইট এই যে হ্যাড বেটার মানে কি বরং ভালো কোনো কিছু বরং ভালো অথবা কোনো কিছু বরং অর্থাৎ কোনো কিছু বরং ভালো বোঝালে আপনাকে হ্যাড বেটার ইউজ করতে হবে আমাকে আমার আমার বরং খাওয়াই ভালো আই হ্যাড বেটার ইট আই হ্যাড বেটার ইট আমার বরং খাওয়াই ভালো অথবা আই হ্যাড বেটার গো টু স্লিপ আমার বরং ঘুমানোই ভালো হ্যাড বেটার মানে কি বরং ভালো ইউ হ্যাড বেটার থক টু অ্যাবাউট দিস ম্যাটার উইথ আওয়ার ম্যানেজার স্যার তোমার বরং এই বিষয়টি নিয়ে আমাদের ম্যানেজার স্যারের সাথে কথা বলাই ভালো কোনো একটা বিষয়ে একজন প্রবলেম ফেস করতেছে আপনি তাকে বলতে পারেন ইউ হ্যাড বেটার থক টু উইথ আওয়ার ম্যানেজার স্যার অ্যাবাউট দিস থিং এই বিষয়টি নিয়ে আপনাকে ম্যানেজার স্যারের সাথে কথা বলাই ভালো হ্যাড বেটার মানে কি বরং ভালো উইস টু মানে কি ইচ্ছে করছে আই উইস টু মানে কি ইচ্ছে করছে উইস টু মানে কি ইচ্ছে করছে তার যেতে ইচ্ছে করছে তখন ইংলিশ কী হবে উইশ টু গো আমার যেতে ইচ্ছে করছে আই উইস টু গো তাদের যেতে ইচ্ছে করছে দে উইস টু গো আমার বর আমার খেলতে ইচ্ছে করছে আই উইস টু প্লে আমার লিখতে ইচ্ছে করছে আই উইস টু রাইট আমার ঘুমাতে ইচ্ছে করছে আই উইস টু স্লিপ তোমার আসতে ইচ্ছে করছে ইউ উইস টু স্লিপ তুম তাদের তাদের খেলতে ইচ্ছে করছে দে উইস টু প্লে এভাবে উইস টু ইউজ করে আপনি অনেকগুলো সেন্টেন্স ম্যাক মেক করবেন সেন্টেন্স মেক করলে আপনার আপনার ফ্লুয়েন্সি চলে আসবে এবং আপনি কথা বলার এক্সপিরিয়েন্স বেড়ে যাবে এবং আপনার সেই সাথে প্র্যাকটিস পেয়ে যাবে অ্যান্ড অ্যানাদার স্ট্রাকচার ইজ দ্যাট স্টার প্লেইং মানে কি স্টার্ট কোনো কিছু স্টপ এবং স্টার্টের পরে ভারবের সাথে আইএনজি দিলে কোনো কিছু শুরু করা বোঝায় অথবা বন্ধ করা বোঝায় স্টার্টের পরে ভারবের সাথে আইএনজি মেক করলে আপনার কোনো কিছু শুরু করা বোঝায় তাহলে যদি বলি স্টার্ট প্লেইং মানে কি খেলা শুরু করো আমি যদি বলি লেখা শুরু করো স্টার্ট রাই যাওয়া শুরু করো স্টার্ট গোয়িং আসা শুরু করো কথা বলা বন্ধ করো সরি কথা বলা শুরু করো স্টার্ট স্টার্ট কথা বলা শুরু করো আপনার কোনো কিছু স্টপ অথবা স্টার্টের পরে ভাব দিলে তার সাথে অবশ্যই আইনজি দিয়ে যুক্ত করে আপনাকে সেন্টেন্সটা মেক করতে হবে মেক করতে হবে স্টার্ট লার্নিং শেখা শুরু করে স্টার্ট গোয়িং যাওয়া শুরু করে স্টার্ট প্লেইং খেলা শুরু করে স্টার্ট লিসনিং শোনা শুরু করে স্টার্ট কামিং হাসা শুরু করে স্টার্ট গোয়িং যাওয়া শুরু করে স্টার্ট লাফিং হাসা শুরু করো দেন অ্যানাদার স্ট্রাকচার ইজ দ্যাট লেট হিম সিট মানে কি তাকে বসতে দিন হিম সিট মানে কি তাকে বসতে দিন এই যে রেড মার্ক করা একটা ভার্ব আছে এখানে আপনি এখানে অনেকগুলো ভার বসে আপনি সেন্টেন্সগুলো তৈরি করবেন তাহলে হিম সিট মানে কি তাকে বসতে দিন তাকে দেখতে দিন লেট হিম সি তাকে দেখতে দিন তাকে যেতে দিন লেট হিম গো এখানে যে ভার্বটি বসাবেন এটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে বসাতে হবে লেট হিম কাম তাকে আসতে দিন লেট হিম রাইট তাকে লিখতে দিন লেট হিম চক তাকে বলতে দিন লেট হিম এনজয় তাকে মজা করতে দিন লেটিম চান্স তাকে সুযোগ করে দিন লেটিম চান্স তাকে সুযোগ দিন এই যে এখানে সিটের পরিবর্তে আপনি কি ভার্ব বসাবেন ভার্বটা অবশ্যই মূল ভার্বের বেস ফর্ম হবে দেন অ্যানাদার স্ট্রাকচার ইজ দ্যাট স্টপ টকিং মানে কি কথা বলা বন্ধ করো যাওয়া বন্ধ করো স্টপ গোয়িং আসা বন্ধ করো স্টপ কামিং লেখা বন্ধ করো স্টফ রাইচিং শোনা বন্ধ করো স্টফ লিসনিং দিস মিউজিক ইজ নট গুড সো ইউ শ্যুড এ স্টপ লিসনিং ইউ শ ইউ শুড স্টপ লিসনিং মানে এই মিউজিকটা ভালো না আপনার উচিত এই মিউজিকটি না শোনা অর্থাৎ স্টপ লিসনিং মিউজিক স্টপ লিসনিং মিউজিক মিউজিক শোনা বন্ধ করো স্টপ মানে কি কোনো কিছু স্টপের পরে ভার্ভের সাথে আইএনজি অবশ্যই মেক করতে হবে ভার্বের সাথে আইএনজি মেক করলে অবশ্যই এটি আপনার কোনো কিছু বন্ধ করা বোঝাতে ব্যবহার করতে হবে স্টপ গোয়িং যাওয়া বন্ধ করো ওকে অ্যান্ড অ্যানাদার স্ট্রাকচার ইজ দ্যাট সাবে সাপোজ টু প্লাস ভার্বের সাথে ভার্বের বেস ফর সাপোজ টু মানে কি কথা আছে তাহলে আপনার সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে আম সাপোজ টু গো মানে কি আমার যাওয়ার কথা আছে সাপোজ টু মানে কি কথা আছে সাপোজ টু এটাকে মুখস্থ করতে হবে দেন এই ভার্বের রেড করা মার্কে যে ভার্বটা আছে এই ভার্বটা চেঞ্জ করে আপনি এটি প্র্যাকটিস করবেন আমার খাওয়ার কথা আছে আম সাপোজ টু ইট আমার ঘুমানোর কথা আছে আম সাপোজ টু স্লিপ আমার লেখার কথা আছে আম সাপোজ টু রাইট তোমার আসার কথা আছে ইউ আর সাপোজ টু ইউ আর সাপোজ টু খাম তোমার বলার কথা আছে ইউ আর সাপোজ টু সেই তোমার দেখার কথা আছে ইউ আর সাপোজ টু সে তোমার পড়ার কথা আছে ইউ আর সাপোজ টু রেট এখানে আপনি চেঞ্জ করবেন দেন অ্যানাদার স্ট্রাকচার ইজ দ্যাট আম নট সাপোজ টু ইট আমার এটাকে আপনার আপনি আপনার নেগেটিভ করতে পারবেন আই অ্যামের পরে আপনার এমিজার ইজার পরে নট ইউজ করলে আপনার এটি নেগেটিভ হয়ে যাবে আম নট সাপোজ টু ইট আমার খাওয়ার কথা নেই আম নট সাপোজ টু গো আমার যাওয়ার কথা নেই আই আম নট সাপোজ টু প্লে আমার খাওয়ার কথা নেই ইউ আর নট সাপোজ টু কাম তোমার আসার কথা নেই হি ইজ নট সাপোজ টু গো তার যাওয়ার কথা নেই হি ইজ নট সাপোজ টু কল মে সে আমাকে কল দেওয়ার কথা নেই দে আর্নার সাপোজ টু গোটু মিরপুর টেন তাদের মিরপুর দোষে যাওয়ার কথা নেই দে আর্নার সাপোজ টু কল মি তাদের আমারকে ফোন দেওয়ার কথা নেই এই যে সাপোজ টু ব্যবহার করে দেন ভারবের একদম বেস্ট ফর্ম ইউজ করতে হবে দেন আপনি এটাকে আবার পাস্টও করতে পারবেন পাস্ট কী হবে অ্যামিজারের পাস ফর্ম কি ওয়াজ ওয়ার সাবজেক্ট একটা হলে ওয়াজ একের অধিক ওয়ার আই ওয়াজ সাপোজ টু রিট আমার পড়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু কল ইউ আমার তোমাকে ফোন দেওয়ার কথা ছিল সাপোজ টু মানে কি কথা আছে ওয়াজ দিলে ফাস্ট অ্যামিজার দিলে প্রেজেন্ট আমার যাওয়ার কথা আছে এটা প্রেজেন্ট আম সাপোজ টু গো আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো আমার যাওয়ার কথা থাকবে তখন ওয়াজ ওয়াজের ফিউচার কি থাকবে হলে উইল ইউজ করতে হবে আই উইল সাপোজ টু গো আমার যাওয়ার কথা থাকবে আমার ফোন দেওয়ার কথা থাকবে আই উইল সাপোজ টু কল ইউ আমার তোমাকে ফোন দেওয়ার কথা থাকবে অ্যামিজার পাস্ট ফোন কি ওয়াজার দেন অ্যানাদার স্ট্রাকচার কি দে ওয়ার সাপোজ টু সুইম মানে কি একের অধিক হলে ওয়ার একজন হলে ওয়াজ এখানে পাস্ট হলো ওয়াজ আর ওয়ার

আপনাকে এটা করতেই হবে বাধ্যবাধকতা কথা বোঝালে কি ইউস করতে হবে হ্যাপ অথবা হ্যাস টু তাহলে কি আমার আমাকে কঠোর পরিশ্রম করতে হয় আই হ্যাভ টু স্টাডি হার্ড আমাকে কঠোর পরিশ্রম করতে হয় আমাকে পড়াশোনা করতে হয় আই হ্যাভ টু স্টাডি আ লট আমাকে অনেক বেশি পড়াশোনা করতে হয় আমাকে যেতে হয় আই হ্যাভ টু গো আমাকে এক্সাম দিতে হয় আই হ্যাভ টু টেক এক্সাম আমাকে এক্সাম দিতে হয় তাকে আসতে বলা হয় হি হ্যাজ টু কাম হি হ্যাজ টু কাম এই যে হ্যাভ টু অথবা হ্যাজ টুর পরে অবশ্যই ভারবের বেস ফর্ম ইউজ করতে হবে তাকে তাকে দেওয়া হয় হি হ্যাজ টু গিফট তাকে আমন্ত্রণ জানানো হয় হি হ্যাজ টু ইনভাইট হিম তাকে ইনভাইট করা হয় আই হ্যাভ টু স্টাডি হার্ট আমাকে আমাকে অনেক বেশি অধ্যয়ন করতে হয় আমাকে সাঁতার কাটতে হয় আই হ্যাভ টু সুইম তাদেরকে আসতে হয় দে হ্যাভ টু কাম তাকে সাঁতার কাটতে হয় হি হ্যাজ টু সুইম হি হ্যাজ টু এখানে হি হলে হ্যাজ হবে হ্যাজ টু আর এক একের অধিক হলে টু হবে শুধু বেদিক করম আয়ের সাথে হ্যাপ হবে ইউ এর সাথে হ্যাপ হবে ঠিক আছে আর তাকে সাঁতার কাটতে হয় না হিট হ্যাভ নট হ্যাভ টু সুইম তাকে সাঁতার কাটতে হয় না তাকে আসতে হয় না হি ডাজ নট হ্যাভ টু খাম তাকে আসতে হয় না হ্যাভ টু মানে কি বাধ্যবাধকতা তোমাকে তোমাকে খেলতে হবে ইউ হ্যাভ টু প্লে তোমাকে খেলতে হবে তোমাকে পার্টিটিতে অ্যাটেন্ড করতে হবে ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য পার্টি ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দা পার্টি অ্যাটেন্ড মানে কি অ্যাটেন্ড মানে কি যোগদান করা ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য পার্টি তোমাকে পার্টিতে যোগদান করতে হবে তারপর তোমাকে কলেজে যেতে হবে ইউ হ্যাভ টু গো টু কলেজ এইভাবে আপনি চেঞ্জ করে আপনি প্র্যাকটিস করবেন হি হ্যাজ টু সাবমিট দ্য ইলেকট্রিক বিল তাকে ইলেকট্রিক বিল দিতে হবে সাবমিট করতে হবে পরিশোধ করতে হবে

তার আসার নিষেধ আছে ইউ আর ফরেন্স টু টু মি তোমার আমার সাথে কথা বলার নিষেধ আছে ইউ আর ফরিয়েন তোমার মিরপুরে যাওয়ার নিষেধ আছে ইউ আর ইউ আর ফরিয়েন টু প্লে উইথ মি তোমার আমার সাথে খেলা নিষেধ আছে আপনি যদি এটাকে আবার নেগেটিভ করতে চান তখন আপনি আম নট টু গো আমার যাওয়ার নিষেধ এম এর পরে নট ইউজ করবেন দেন আনাদার স্ট্রাকচার কি আম লাইকলি টু গো মানে কি সম্ভাবনা আছে কোনো কিছু বাংলায় আমরা বলি না আমার খাওয়ার সম্ভাবনা আছে তখন ইংলিশে কি হবে আম লি টু ইট লাইকলি টু মানে কি সম্ভাবনা আছে কোনো কিছু সম্ভাবনা থাকলে আপনি কি ইউজ করবেন লাইকলি টু আমার খাওয়ার সম্ভাবনা আছে আম লাকলি টু ইট আমার যাওয়ার সম্ভাবনা আছে আম লাকলি টু গো আমার তোমাকে ফোন দেওয়ার সম্ভাবনা আছে আম লাকলি টু কল ইউ আমার তোমাকে দেখার সম্ভাবনা আছে আম লাকলি টু সি ইউ আমার ভাই আমাকে ফোন দেওয়ার সম্ভাবনা আছে মাই ব্রাদার ইজ লাইকলি টু কল মি মাই ব্রাদার ইজ লাইকলি টু কল মি আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে আম লাকলি টু গো দেয়ার আম লাকলি টু মানে কি সম্ভাবনা আছে তারপরে ভারবে বেস ফর্ম ইউজ করবেন বেস ফর্ম একদম প্রেজেন্ট ফ্রম ইউজ করবেন দেন অ্যানাদার স্ট্রাকচার ইজ দ্যাট আই আমার নাই আই হ্যাপ আপনি এটা মুখস্ত করেন দেন আপনি আপনাকে সেন্টেন্স মেক করার পরে আপনার কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে আই হ্যাভ কি আমার আছে আমার নেই আই ডোন্ট আমার ছিল আই হ্যাড আমার ছিল না আই ডিড নট হ্যাপ আমার থাকবে আই উইল আমার থাকবে না আই আমার আছে আই হ্যাভ আমার নাই আই আমার ছিল আই আমার ছিল না আই ডিড নট হ্যাপ আমার থাকবে আই উইল হ্যাভ আমার থাকবে না আই ওন্ট হ্যাভ আপনি যদি এটিকে প্র্যাকটিস করেন যেমন আমার একটা ঘড়ি আছে কি হবে আছে বোঝালে কি হ্যাভ আই হ্যাভ আ ওয়াচ আই হ্যাভ আমার একটি ঘড়ি আছে আমার একটি ঘড়ি নয় আই ডোন্ট হ্যাভ আ ওয়াচ আই ডোন্ট হ্যাভ আ ওয়াচ আমার একটি ঘড়ি নাই আমার একটি মোবাইল ফোন আছে আই হ্যাভ আ মোবাইল ফোন আমার একটি ল্যাপটপ আছে আই হ্যাভ আ ল্যাপটপ আমার একটি ল্যাপটপ নয় আই ডোন্ট হ্যাভ আ ল্যাপটপ আমার একটি ল্যাপটপ ছিল আই হ্যাভ আ ল্যাপটপ আমার একটা ল্যাপটপ ছিল না এই যে ফার্স্ট হলে ডিড নট ইউজ করতে হবে আমার ছিল না নট হ্যাভ ল্যাপটপ আমার একটি ঘড়ি ছিল না নট হ্যাভ ওয়াচ আমার একটা সুন্দর পরিবার ছিল না আই ডিড নট হ্যাভ আ নাইস ফ্যামিলি আমার একটা সুন্দর শার্ট ছিল না আই ডিড নট হ্যাভ আ নাইস শার্ট আর উইল হ্যাভ মানে কি থাকবে আমার একজন গার্লফ্রেন্ড থাকবে আই উইল হ্যাভ আ গার্লফ্রেন্ড আমার একজন গার্লফ্রেন্ড থাকবে আমার একজন সুন্দর আমার একটি সুন্দর পরিবার থাকবে আই উইল হ্যাভ আ নাইস ফ্যামিলি আমার একটি সুন্দর পরিবার থাকবে আই উইল হ্যাভ আ নাইস ফ্যামিলি আমার একজন সুন্দর আমার একটি সুন্দর রুম থাকবে আই উইল হ্যাভ আ নাইস রুম

Push by yourself if you do not push by yourself, nobody will not push you. So, it is totally different on you if you practice regularly, day by day, your English will be improved. I guarantee you, my dears. So, there is my end of my video. If you really my video, you can share with a friend and also you can uh, subscribe my YouTube channel. My YouTube channel name is Belal Hussain, Dway Poses.

so if you really my video you can share with your friend circle and also subscribe my youtube channel and my youtube channel name is belal sign. and also you can see a lot of videos in here and you can see a lot of video this is my video you can you can see lot of videos after watching this video your concept will be clear inshallah so uh, this video is really for you so after uh, another after um, come to my another video আফটার কাম টু মাই অনাদার ভিডিও এস্টে সেপ এস্টে গুড টেক মাই সালাম আসসালামু আলাইকুম